মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ছাত্রী। হাসপাতালের প্রচেষ্টায় হাসপাতালের বেডে বসেই অঙ্ক পরীক্ষা দিল ছাত্রী। ব্যারাকপুর জাফরপুর চরকতলা হাই স্কুলের ছাত্রী পায়েল দত্তের পরীক্ষার সিট পড়েছিল পলতা শান্তিনগর হাই স্কুলে। পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে পায়েল। তারপর স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে নিয়ে আসেন বিএন বোস মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে জানান হাসপাতালে ভর্তি করতে হবে পায়েলকে। এরপর পায়েলের সাথে কথা বলে পরীক্ষা নেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়। হাসপাতালে বসে পরীক্ষা দিতে পেরে খুশি পায়েল ও পায়েলের পরিবারও। পায়েল দত্ত 15 বছর বয়স, হচ্ছে চরকতলা গার্লস স্কুলের মধ্যে স্টুডেন্ট, এবং আজকে তখন দুপুর 1:30 সময় এমার্জেন্সি নিয়ে এসেছে, শ্বাসকষ্টের অবস্থা নিয়ে আসে স্কুল টিচাররা। তো যখন এমার্জেন্সিতে খবর দেওয়া হয় আমাকে এরকম একটা মাধ্যমিক এক্সামই নিয়ে এসছেন, তখন এমার্জেন্সি ডাক্তারবাবু দেখে তাকে চিকিৎসা যেটা দেন এবং বলেন পেশেন্টকে হচ্ছে ওয়ার্ডে ভর্তি করতে হবে। এখন মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশান হিসাবে আমাদের দুটো ওয়ার্ডেই, মানে মেল মেডিকেল ওয়ার্ড এবং ফিমেল মেডিকেল ওয়ার্ডে যথেষ্ট আগে থেকে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া ছিল। স্পেসিফিক্যালি আলাদা করে বেড ডিমার্কেশন করা ছিল, আলাদা করে ওষুধপত্র, ইঞ্জেকশান এবং ম্যান পাওয়ার দেওয়া ছিল। সেই অনুযায়ী তাকে ফিমেল মেডিকেলে ভর্তি করা হয়। ভর্তি করে পেশেন্টের স্যালাইন, অন্যান্য ইঞ্জেকশান, ওষুধপত্র যেগুলো দেওয়া হয় পেশেন্টকে, কিছুক্ষণ পরে পেশেন্ট সুস্থ হয় এবং পেশেন্ট নিজে কনসেন্ট দেয় যে আমি পরীক্ষা দেবো বাকি পরীক্ষাটা।